বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশফাক আহমেদ আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং সিনিয়র সাংবাদিক কেরামতুল্লাহ বিপ্লব আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে জি এবং আলোচনা শুরুর আগে কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আমি একটু তুলে ধরতে চাই এবং এই বিষয়গুলো নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো রাজধানীর মিরপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীকে এবং কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএম আদালতের ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন আজ সোমবার এই আদেশ দেন এবং এর আগে মিরপুর থানায় দায়ের করা সিয়াম সর্দার হত্যা মামলায় আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ এই হচ্ছে একটি খবর আরেকটি তথ্য আপনাদের আমি জানিয়ে দিতে চাই দর্শক সেটি হচ্ছে যে আওয়ামী লীগের অর্ধশত মন্ত্রী এমপি বিপুল অর্থ সম্পদ বিদেশে পাচার করেছেন গত পনেরো বছরে ক্ষমতার অপব্যবহার ঘুষ দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদের পাহাড় করেছেন এর বেশিরভাগই তারা বিদেশে পাচার করেছেন এরকম একটি বাংলাদেশের গণমাধ্যম কালের কণ্ঠে এরকম একটি প্রতিবেদন করা হয়েছে এবং বলা হচ্ছে যে এই তথ্য বের করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের প্রাথমিক অনুসন্ধান আমলনে অভিযোগ কমিশনের গোয়েন্দা রিপোর্ট থেকে এসব তথ্য আসলে জানা গেছে এবং গত এক মাসে আমলে নেওয়া ব্যক্তিদের মধ্যে তিরাশি জনই আসলে মন্ত্রী এবং এমপি এবং এর মধ্যে অর্ধশত মন্ত্রী এমপির বিদেশে সম্পদের তথ্য প্রমাণ পেয়েছে দুদক এই তথ্য জানানো হয়েছে এবং আরেকটি সংবাদ আপনাদের একটু জানিয়ে দিই সেটা হচ্ছে যে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও একাত্তর টিভির সিও মোজাম্মেল বাবুকে ময়ম সিংহের ধোবাওরা থেকে আটক করা হয়েছে তাদের স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে পুলিশ ও স্থানীয়দের কাছে জানা যায় যে উপজেলার যে দর্শা চোরের ভিটা এলাকা সেখান থেকে স্থানীয় জনতা তাদের আটক করে এবং তাদের সঙ্গে আরও আটক করা হয়েছে একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও গাড়ি চালক সেলিম পরে তাদেরকে থানা হেফাজতে নিয়ে আসা হয় এবং একটি প্রাইভেট কারে তারা সীমান্তের দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে এই ছিল কিছু তথ্য আমরা আলোচনা আসলে শুরু করবো যেই বিষয়টি দিয়ে সেই বিষয়টা আমি একটু বলি তারপরে আমরা আলোচনায় ঢুকব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে এক অনুষ্ঠানে আবারও তিনি বলেছেন যে অবিলম্বে নির্বাচন দিতে হবে তিনি নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার বেশি দিন থাকলে জনগণ তা মেনে নেবে না বেশ কিছু সংগঠন গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য যাতে রাখা হয় এগুলো মির্জা ফখরু ইসলাম আলমগীরের কথা আমি কোর্ট করছি তিনি বলেছেন যে তারা একেবারেই পরিবর্তন করে দেবে সব সংস্কার তারাই করে দেবে তাহলে জনগণের দরকার নাই পার্লামেন্টের দরকার নাই এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও একটি কথা বলেছেন সেটা হচ্ছে যে আমরা বলেছি একটা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিতে হবে এবং নির্বাচন হতে হবে নিরপেক্ষ অবাধ এখন নিরপেক্ষ সরকার আছে নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন তারাই সিদ্ধান্ত নেবেন যে কোন কোন পরিবর্তনগুলো দরকার এই জায়গায় আমি জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনার কাছে আসতে চাই এবং আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই এক মাসের কিছু বেশি সময় হয়েছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং আমরা কিছুদিন আগে যেটা দেখলাম যে ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে এই যে অন্তর্বর্তী সংস্কারের পক্ষ থেকে বিভিন্ন সংস্কারের কথা বলা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু এগুলো আসলে একটি কমিশনকে একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে তাদের কাজ করার জন্য তারপরে তারা প্রতিবেদন জমা দিলে এরপর আরও অনেক কাজ আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা এখনও কোনো সময়সীমা পাইনি অথবা জানতে পারিনি অনেকে বলছেন এটা অনেক টু আর্লি আসলে যে মাত্র এক মাস হয়েছে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগেও তিনি বেশ কয়েকবার এই বিগত কয়েকদিনে নির্বাচন দেওয়ার ব্যাপারে তিনি বলেছেন এখানে যে বিষয়টি এটি কি শুধুই আসলে রাজনৈতিক কৌশল যে দলের নেতাকর্মীদের সক্রিয় রাখার জন্য নাকি অন্তর্বর্তী সরকারের উপরে একটি চাপ তৈরি করার চেষ্টা যাতে যত দ্রুত সময়ের মধ্যে হয় আসলে নির্বাচনটা যাতে পাওয়া যায় জি ধন্যবাদ আপনাকে অন্তর্বর্তীকালীন সরকার কেন গঠন হয়েছে কিভাবে গঠিত হয়েছে এটা আমরা সবাই জানি এবং আপডেট জানেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে একটা ছাত্র জনতার সফল গণপ্রত্যের মধ্য দিয়ে সংবিধান খুঁজছে সরকার গঠনের কোন ছিল না সংবিধানকে পাশটা কি বলতে পারেন বা সংবিধানকে বাইরে রেখেই সরকারটা গঠিত হয়েছে ভেঙে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি শপথ গ্রহণ করিয়েছেন এবং রাষ্ট্রপতি উচ্চ আদালত থেকে একটা রেফারেন্সও করেছেন সুতরাং এখন অন্তর্বর্তীকালীন সরকার এক মাসের বেশি তোমায় চল্লিশ দিনের মতো আটত্রিশ দিনের মতো তারা এখন সরকার পরিচালনা করছেন এই সরকার পরিচালনার ক্ষেত্রে যে যেটা আমাদের সাধারণ জনগণের নাগরিকদের এমনকি বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের যে দাবি ছিল সেগুলো হচ্ছে যে সংস্কার করতে হবে বিশেষ করে নির্বাচন কমিশনের সংস্কার নির্বাচন হবে যে সরকারের অধীনে এই সরকারের একটা পরেখা তারা দিয়েছিলেন যে এটা একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে বা নির্বাচনকালীন সরকার হতে পারে এই সব মিলিয়ে অনেকগুলো সংস্কারের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচনের পরিবেশ তৈরি করবেন এখন অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবেন এটা নিশ্চিত করে কেউই বলেন নাই নিশ্চিত জন্য আমরা যেটা এখন মনে করব যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সময় টাইম ফ্রেম এটা বেঁধে দেওয়ার মতো আলোচনা করার এখনো সুযোগ আনি এই আলোচনাটা আরো পরে করতে হবে আমাদেরকে কারণ

আপনার কি মনে হয় যে নির্বাচনের জন্য যে বারবার বলছেন এই বিষয়টি তাদের আরেকটু সময় নেওয়া উচিত নাকি এটি রাজনৈতিক কৌশলগত কারণে বলছেন কেরামত বিপ্লব আপনার আহ আমরা পাচ্ছি না সম্ভবত মিউট করা জি শুনতে পাচ্ছেন জি 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 পাচ্ছি ধন্যবাদ আপনার সাংবাদিক হিসেবে এই ধারণা তো আপনার নিশ্চয়ই আছে যে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে এখন সব মানুষই শুধু বিএনপি কেন সবাই চাচ্ছে যে একটি অবাধ এবং কি বলবো যে যে প্রকৃত কি আমরা নির্বাচন বলি সেটি এখন হোক কিন্তু সেটি কবে হবে হবে কিভাবে সেই প্রক্রিয়াগুলো আমরা এখনো শেষ করতে পারিনি কারণ এমন একটা সিচুয়েশনের মধ্য দিয়ে সরকারটা পরিবর্তন হয়েছে যার প্রেক্ষিতে তাদের নির্বাচন কমিশন তাদের অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ সহ অন্য অন্য যে বাহিনী সেগুলোকে সঠিকভাবে পরিচালিত না করার সম্ভব হলে নির্বাচন আপনি কিভাবে সঠিকভাবে করবেন এটি কিন্তু আমাদের আগে ভাবতে হবে তো বিএনপি আসলে তাদের রাজনৈতিক স্ট্যান্ড থেকে এই জায়গায় কথা বলছে এবং তারা এটাও ভাবছে যদি যতই নির্বাচন পেছাবে ততই তাদের মানে একটা কথা আছে না আমরা বলি না যে গরম তাওয়ায় ডিম ভেজে খাওয়া আর কি তো এখন যেহেতু একটু উত্তপ্ত পরিস্থিতি আছে মানুষের মনের মধ্যে নানা রকমের চিন্তা ভাবনা ক্ষোভ বিক্ষোভ প্রতীক আহ ক্ষোভ এরকম নানা কিছু আছে সেই জায়গাটা তারা বিএনপি কাজে লাগানোর চেষ্টা করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বললেও তাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এইভাবে মির্জা ফখরুলের মতো সরাসরি তাড়াতাড়ি দ্রুত জলদি এই ভাষায় কথা বলছেন না তিনি কিন্তু কিছু ইঙ্গিত দিয়েছেন আপনি খেয়াল করেছেন যে যেদিন তারেক রহমান ঢাকার সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখলেন সেদিন কিন্তু তিনি তত্ত্বাবধায়ক সরকারের অনেক কিছুর সাথে সুর মিলিয়ে বক্তব্য রেখেছেন এবং ডক্টর ইউনুসের এর দেওয়া বক্তব্য তারেক রহমানের দেওয়া বক্তব্যের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে সেভেন্টি বা মধ্যে মিলে গেছে তার মানে আমরা কি দাঁড়াবো যে তারেক রহমান কিংবা বিএনপির এখনকার যিনি প্রধান তিনি কিন্তু প্রকৃতপক্ষেই চাচ্ছেন যে পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশে একটি নির্বাচন হোক এবং সেটি যে এখনই হতে হবে সেরকম টাইম ফ্রেমও কিন্তু তিনি বেঁধে দেননি কারণ তিনি বুঝতে পারছেন এখন মির্জা ফখরুল একটা রাজনৈতিক অবস্থান থেকে যেহেতু তিনি এখন দল চালাচ্ছেন তার হাতেই বিএনপির এখন নেতৃত্ব হচ্ছে তো একটা গরম তো রাখতেই হবে পরিস্থিতি ওর জন্য তিনি রেখেছেন এবং আমি এটাও আপনাকে বলি যে এখন ধরেন যে বাংলাদেশে যে দলটির কথা আপনি বলছেন বিএনপি ভাবে কি রাজনীতি করে নির্বাচন করে আবারও সেই ফর্মে এসে দেশের শাসন ভার নিজের হাতে নেবার মতো অবস্থানে আছেন কিনা সে জিনিস কিন্তু খোলাশা করে কিছু হয়নি যে খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কিনা তিনি আসবেন কিনা তিনি নেতৃত্ব দেবেন বা বলবেন সেই জায়গাগুলো এখনো তারা কিন্তু ঠিক করতে পারেনি তার আগে তারা নির্বাচনের কথা বলতেছেন তো আমার মনে হয় যে আগামীকাল ঢাকায় যে বিএনপির একটি সমাবেশ রয়েছে সেখানেও তারেক রহমান বক্তব্য রাখবেন নির্বাচন ইস্যুতে নিশ্চয়ই তিনি কথা বলবেন আমরা তো সেই দলের কোনো নেতাকর্মী কর্মী মুখপাত্র কিছুই না আমরা অবজারভার আমরা বাইরে থেকে দেখি শুনি জানি কিংবা সেগুলো নিয়ে আমরা খবর করি কিংবা খবর বিশ্লেষণ করি সেজন্য আমরা যেটা বলতে পারি যে তারা একটা ঠিকই চিন্তা ভাবনা করে রেখেছেন বা তারা আসলে এই জিনিসগুলোর একটা ফরমেট দাঁড় করিয়ে রেখেছেন আমাদের জনগণের কাছ থেকে মাঝে মাঝে কথা বলে সেটার রিয়াকশন নেওয়ার চেষ্টা করছেন এই আর কি তো এটা তারাই ঠিক করবেন তারাই বলবেন তো আমার মনে হয় না যেটা শহীদ ভাই বলতেছিলেন যে নির্বাচন শুধু বললেই তো হবে না যে মাস মাস বছরের মধ্যে নির্বাচনের পরিবেশটা তিন এক ঠিক করা কিন্তু কঠিন মধ্যে মানে আপনি একটু জিনিস খেয়াল করেন আমাদের শুধু ট্রাফিক নাই মানে পুলিশ ঠিক মতো নাই তাই ঢাকা শহরে এক জায়গা থেকে আর এক জায়গা যেতে পনেরো মিটার রাস্তা আমরা দেড় ঘন্টায় যাচ্ছি এখন অর্থাৎ আপনি যদি এই অ্যাডমিনিস্ট্রেশনটা পরিপূর্ণভাবে নির্বাচন উপযোগী করে গঠন করতে না পারেন যে তারা সব দায়িত্ব সঠিকভাবে সুচারুরূপে পালন করবে কোনো প্রতিপক্ষ কোন পক্ষপাতিত্ব ছাড়াই তাহলে পরে আপনি নির্বাচনটা করবেন কিভাবে সেই জায়গাগুলোতে নির্বাচন কমিশন সহ জায়গাগুলোতে হাত দিয়েছে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার এবং আমার মনে হয় যে তারা সেটা মানে একদম সিরিয়াল বাই সিরিয়াল করছে সেটা যতদিনই লাগে বা যেভাবে তারা মনে করে সেইভাবে তারা নির্বাচনের পথে এগোবে এখানে প্রেশার দেওয়ারও কিছু নাই সময় বা টাইম ফ্রেম বেঁধে দেওয়ার কিছু নাই বলে আমি মনে করি জি ধন্যবাদ কিরামতুল্লাহ বিপ্লব আপনাকে আমি আবার একটু আবু আলম আপনার কাছে আসতে চাই সেটা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আরও একটি কথা বলেছেন আজকে যে বেশ কিছু সংগঠন গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখতে আমি যেটা জানতে চাই যে উনি কি এটা এমনিই বললেন নাকি উনার এই ধরনের সন্দেহ যদি হয়ে থাকে সেটার কারণ কি আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে কোন সংগঠন বা গোষ্ঠীকে তিনি ইঙ্গিত করছেন দেখেন রাজনীতিবিদরা তো অনেক কথা বলবেন এবং অনেক কথার অনেক মিনিং আমরা করতে পারি আমরা এক্সপেক্ট করতে পারি বাট কেন বলেছেন এই কথাগুলো তাদের কাছে আসলে পরিষ্কার হতে হবে একটুই তারা এরকম ভাবতে পারেন যে এর আগে একটা পঞ্চবর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ছিল মানি দেবেন তারা তারা দুই বছরের মতো ছিল তখন একটা মাইনাস টু ফর্মুলা কাজ করছিল বাজারে তো অনেক আলোচনা আছে যে এখন মাইনাস টু বিরাজিনীকরণ করার চিন্তা ভাবনা আপনার কারো আছে কিনা দুটি দলকে বাদ দেওয়ার চিন্তা ভাবনাও আছে কিনা কোনো কোনো বক্তা তার মুক্তিদের এরকম বলেন আমরা এক প্যাসিস্ট কে বাদ দিয়ে আরেক প্যাসিস্ট কে ক্ষমতায় দেখতে চাই না সুতরাং অনেক কিছু কিন্তু আলাপ আলোচনার মধ্যে আছে অনেক ইভেন্ট হচ্ছে ডেলিভারেশন হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে এর মাঝখান দিয়ে অনেকে অনেক রকম কনফিউশন টানার চেষ্টা করতেন নির্বাচন বাংলাদেশে একটা নির্বাচন হতে হবে এবং ফাইনালি দিন একটা নির্বাচিত সরকারের কাছে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরিত হতে হবে শান্তিপূর্ণভাবে এবং আমরা যে এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকার কিন্তু সেই উদ্দেশ্যে কাজ করছে তাদের উদ্দেশ্য পরিষ্কার তারা কতগুলো সংস্কারের জন্য আমরা জনগণের দাবি আছে নাগরিকদের দাবি আছে নাগরিক সমাজের দাবি আছে রাজনীতিবিদদের দাবি আছে তারা সেগুলো দেখার চেষ্টা করছেন এবং ইতিমধ্যে ছয় জনকে নির্বাচিত করেছেন বা নিয়োগ করেছেন যে তারা ছয়টি জায়গায় বড় জায়গায় তারা সরকার প্রপোজাল করবে আজকে পর্যন্ত এখন পর্যন্ত তো ফাইনাল না পয়লা অক্টোবরের মধ্যে একটু রূপরেখাটা আমরা পাবো কয়জন এখানে কাজ করবেন তারপর তাদেরও একটা টাইম ফ্রেম করা আছে যে তিন মাসের মধ্যে তারা এটা করবেন এবং পরবর্তীকালে রাজনীতিবিদদের সাথে আলাপ করে আরো তিন মাসের মধ্যে এটা একটা কনক্লুশন আসার চেষ্টা করেন না তাহলে পয়লা অক্টোবর থেকে ছয় মাসের আমরা একটা টাইম ফ্রেম কিন্তু দেখতে পাচ্ছি আমার কাছে মনে হয় যে এই যে কমিশন মানে যারা সরকার নিয়ে কাজ করতেন দেখে যদি আমরা কোনো কমিশন বলি বা কমিটি বলি এই এই নাগরিকদের যে যারা আছেন তারা এর মধ্যেও রাজনৈতিক যে দল গোষ্ঠী মতামত তাদের সাথেও করা হবে সব কথা বলেই তারা একটা চেষ্টা করবেন যাতে একটা ভালো সংস্কার করা যায় সংস্কার হচ্ছে একটা অনেক চলমান প্রক্রিয়া মনে রাখতে হবে এই সরকার সব কিছু সংস্কার করে বাংলাদেশকে এমন একটা একটা দেশে রূপান্তরিত করে দিবে বিশ্বের মডেল হবে যেটা এবং সবাই এটাকে অনুসরণ করতে শুরু করবেন এরকমটা আবার এরকম এরকমটা চাওয়ারও কিছু নাই তারা কিছু সংস্কার করবেন যে সংস্কার গুলো খুবই গুরুত্বপূর্ণ যে সংস্কার না হলে আমাদের রাজনীতিতে যে অশনী সংকেত বা রাজনীতি নষ্ট হয়ে গেছিল রাজনীতি যেভাবে হিন্দুত্বান হয়েছিল যেভাবে টৈরাচারী সরকার জন্ম নিয়েছিল প্যাসিবাদের জন্ম হয়েছিল এক নায়কের জন্ম হয়েছিল এবং একেবারে সব কিছু এক ব্যক্তির দখলে চলে গেছ সেগুলো থেকে এই স্বৈরাচারী ব্যবস্থা থেকে জনগণ মুক্তি চায় এবং মুক্তি চায় বলে হাজার মানুষ রক্ত দিয়ে এই সরকারকে প্রতিষ্ঠা করেছে হাজার মানুষ রক্ত দেওয়ার ফলে এই গণ হত্যা হয়েছে সুতরাং তাদেরকে কিছু ভালো ভালো সংস্কার মৌলিক সংস্কার করতে হবে এবং সেই সংস্কার কিন্তু চলমান থাকতে হবে এখানে যেটা হোক সেটা হলো রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা এবং এই সংস্কার যে তারা চালিয়ে নিলেন তারা যে এই সংস্কার গুলো করবেন ভবিষ্যতে এবং তারা যে ঘুরে আসবেন না এটার একটা গ্যারান্টি থাকতে হবে এই যে রাজনৈতিক বন্দোবস্তের কারণ আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধ কেন হয়েছিল এই কাজের জন্য কিন্তু একটা মানবিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক কল্যাণমুখী বৈষম্যহীন বাংলাদেশ আমরা নব্বই গণ অভ্যুত্থান কেন এই গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মানবিক বাংলাদেশের জন্য চব্বিশের যে অভ্যুত্থান এটাও কিন্তু একই আমাদের এখানে বৈষম্য সামনে চলে আসছে তাহলে আপনি বলতে পারেন একাত্তর নব্বই চব্বিশ কিন্তু এক সূত্র এক কিন্তু আমাদের যে সরকারগুলো ছিল তারা মানুষকে তাদের যে স্বপ্ন তাদের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারেনি তাহলে এখন বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক কল্যাণমুখী একটা বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং এই জন্য রাজনৈতিক সংস্কার প্রশাসনিক সংস্কার আপনার পুলিশের সংস্কার বিচার বিভাগের সংস্কার আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর সংস্কার করতে হবে রাজনৈতিক সংস্কার বলতে আমি রাজনৈতিক দলের সংস্কার বুঝাচ্ছি সেই সংস্কারের কাজটা রাজনৈতিক দলগুলোতে করতে হবে আমি খুশি হবো যদি মির্জা ফুখুল ইসলাম আলমগীর কিংবা বিএনপির চেয়ারম্যান ইতিমধ্যে তো তারা একত্রিশ দফা দিয়েছিলেন একত্রিশ দফায় কিন্তু বেশ কিছু সংস্কারের কথা তারা বলেছেন যে কেউ দুইবারে বেশি প্রধানমন্ত্রী হবেন না সেখানে আরো কিছু সংস্কার তারা করতে পারেন পার্টিতে কিভাবে গণতন্ত্র চর্চা হবে পার্টির তৃণমূল নেতৃত্ব কিভাবে ঠিক করা হবে পার্টির সেন্ট্রাল নেতৃত্ব কিভাবে ঠিক করা হবে পার্টিতে নমিনেশন গুলো কিভাবে দেওয়া হবে নাকি এটা নিয়ে ব্যবসা বাণিজ্য হবে এটা অতীতে হয়েছিল এই সমস্ত বিষয়ে রাজনৈতিক দলগুলো নিজেও সংস্কার করতে হবে তো এইটার একটা টাইম ফ্রেম নিয়ে আলাপ আলোচনা হতে পারে ডিসকাশন হতে পারে এটা এক বছর দুই বছর তিন বছর হতে পারে কিন্তু আলাপ আলোচনা চলতে পারে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উপরে অহেতুক একটা সৃষ্টি করছে এটা তো ক্ষেত্রে পনেরো বছর ধরে বাংলাদেশে কোনো নির্বাচন হয় না তাই না লাস্ট নির্বাচন চোদ্দ আঠারো চব্বিশে আমাদের তরুণরা ভোট দিতে পারেনি সুতরাং মানুষকে কিন্তু ভোট দেওয়ারও একটা আকাঙ্ক্ষা আছে মানুষের একটা স্বপ্ন আছে ভোট কেন্দ্রে যাওয়ারও স্বপ্ন আছে সেটাও চিন্তা করতে হবে জি জনাব আবু আলম আপনাকে ধন্যবাদ আবারো আসব আপনার কাছে সংস্কারের কথা হচ্ছিল এখানে আমি কেরামতুল্লাহ বিপ্লব আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব তার আগে একটি তথ্য বলি যে অন্তর্বর্তী সরকারের যে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি আজকেই বলেছেন একটি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে যে গণমাধ্যমের স্বাধীনতায় বিঘ্ন ঘটে মানবাধিকার বিরোধী আইন বা যেসব ধারা রয়েছে সেগুলো বাতিল অথবা সংশোধন করা হবে এবং তিনি জানিয়েছেন যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে এরই মধ্যে তারা কাজ শুরু করেছেন এখানে আমি যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই যে গণমাধ্যমের স্বাধীনতা স্বচ্ছতা নিরপেক্ষতা এই বিষয়গুলো নিশ্চিত করতে হলে এই এইটুকুই কি যথেষ্ট আমি বলছি না যে অন্তর্বর্তীকালীন সরকার এগুলো সব কিছু করে দিয়ে যাবে সবগুলো একটা চলমান প্রক্রিয়া সামনে পরবর্তীতে নির্বাচিত সরকার আসবে তারাও কাজ করবে কিন্তু আসলে এই বিষয়গুলো এই পয়েন্টগুলো তো আমাদেরই দিতে হবে যে আরও কি কি প্রয়োজন এর বাইরে আরও পেশাগত জায়গা থেকে প্রতিষ্ঠানের জায়গা থেকে আইনের জায়গা থেকে সরকারের পক্ষ থেকে আরও কি কি হলে জিনিসগুলো সহযোগিতা হয় এই বিষয়গুলো সম্পর্কে যদি একটু বলতেন মানে সরকার তো আর বাংলাদেশের গণমাধ্যম চালায় না কিংবা টেলিভিশন চালায় না সরকারি একটি প্রতিষ্ঠান আছে বাংলাদেশ টেলিভিশন অথবা বেতার অথবা বাংলাদেশ সমাজ সংস্থা এর বাইরে যে আপনার দর্শক বলেন কিংবা শ্রোতা বলেন যাই বলেন তার তো পার্সেন্ট বা পার্সেন্ট হচ্ছে আপনার সাধারণত যারা বেসরকারি যে সকল গণমাধ্যম আছে বা প্রতিষ্ঠান আছে সেগুলো তো এই এরা এই মানে এই প্রতিষ্ঠানগুলো কারা চালাচ্ছে এদের মালিক কারা খোঁজ নিয়ে আপনারা দেখবেন যে এর বেশিরভাগই হচ্ছে ব্যবসায়ী এবং আরো খোঁজ নিয়ে দেখা যাবে যে তারা কোনো না কোনোভাবে এই গণমাধ্যমগুলোকে তাদের ব্যবসায়িক সুবিধায় ব্যবহার করছেন অর্থাৎ তারা এটাকে রেখেছেন আহ মানে পেশাদারিত্বের জায়গা থেকে গণমাধ্যম পরিচালিত হয় কিনা বাংলাদেশে সেটাও মনে হয় আমার ভাবার বা দেখার সময় এসছে আর একটা জিনিস সেটা যদি নিয়ম কানুন ওই কাগজপত্রে বা মৌখিক করলেই কি বাংলাদেশে গণমাধ্যম বা এই সাংবাদিকতার স্বাধীন পরিবেশ তৈরি হবে আমার তো মনে হয় না এই যে আজকে আমাদের আহ উপদেষ্টা নাহিদ ইসলাম যে সকল কথা বলেছেন তিনি এর আগেও কিন্তু আমাদের সরকারের যারা ছিলেন মন্ত্রী কিংবা যারা দায়িত্বে ছিলেন তারাও কিন্তু একইভাবে বলেছিলেন আমরা এই জনগণের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার জন্যই সকল আইন করছি যাতে কোনো বিভ্রান্তি না ছড়ায় যাতে কোনো রকমের অপপ্রচার না ছড়ায় কিন্তু সেগুলো ব্যবহার হয়েছে তো উল্টো তো আইন করলেই কি শুধু সেই আইনের মাধ্যমে একটা সুশাসন বা সত্যিকার অর্থে জনকল্যাণকামী কোনো রকমের নীতি বা নৈতিকতা জারি করা সম্ভব আমার তো মনে হয় না সেই জন্য আমার মনে হয় কি যে শহীদ ভাই যে কথাটা বলতেছিলেন সংস্কারের জায়গায় দলে বা রাজনীতিতে সেক্ষেত্রে বাংলাদেশের সাধারণ মানে মানুষেরও কিছু কিছু জায়গায় নৈতিকতা সংস্কার আসা উচিত মানে আমরা যে একবারে এক হয়ে যাই দলকানা হয়ে যাই বা রাতকানা হয়ে যাই সেটাও একটা সংকট যে এই যে এত কিছু হচ্ছে দেশে দেখেন আপনি তার মধ্যে হচ্ছে মানে পজিটিভ অনেক কিছুকে অনেকেই নেগেটিভ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করতেছে মানে আমরা কোনো কিছু ভেবে বা চিন্তা না করেই এমন এমন কিছু বিষয় সমালোচনা করতেছি যেগুলো আমাদের কাজ না আসলে আবার আমার যে কাজটা ধরেন যে আমি এই সুযোগ পেয়ে এখন সরকার পরিবর্তন হয়েছে কিংবা একটা দল ক্ষমতা থেকে চলে গেছে যাদের পতন হয়েছে তাদের জায়গায় কিন্তু অন্যরা এসে সুযোগগুলো নিচ্ছে মানে সুযোগ সন্ধানী মানুষের সংখ্যা আমাদের এখানে বেশি হয়ে গেছে তো আপনি আইন কানুন রীতি নীতি যাই বলেন না কেন সেটা যারা যাদের জন্য আমরা তৈরি করবো তারা সেটা নিতে পারবে কিনা অর্থাৎ সেই ধরনের মানসিকতা আছে কিনা এটা আমাদের দেখতে হবে তবে হ্যাঁ এখন একটা অপরচুনিটি বা একটা গোল্ডেন টাইম আমাদের জন্য আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে যে আমরা মানুষকে বোঝাতে পারি যে এই জিনিসটা নিলে পরে রাষ্ট্রের জন্য ভালো দেশের জন্য ভালো তোমার জন্য ভালো কারণ এখন কেউ আপনাকে চাপ দেবে না কেউ আপনাকে ভয় দেখাবে না মানে যদি না হয় যেমন যে সংকটটার কথা আমি এখন প্রকাশ করতে পারি সেটি হচ্ছে যে অনেকেই অনেক টেলিভিশনকে অনেক পত্রিকাকে অনেক পেশাদার সাংবাদিককে দালাল চিহ্নিত করেছেন চাটুকার চিহ্নিত করেছেন সত্যিকার অর্থে আপনি তো খুঁজে দেখেন যে এই যে বাংলাদেশে যে সময়টা আমরা পার করে এসেছি গত পনেরো বছর সে সময় তো সরাসরি হস্তক্ষেপ ছিল সেনা গোয়েন্দাদের সে সময় তো সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে নানা নানা সরকারি সরকারি প্রতিষ্ঠান থেকে থেকে আমাদেরকে বলা হয়েছে এই নিউজটা কেন এক নম্বর আইটেম করেছেন এটা কেন দুই নম্বর আইটেম করেন নাই এটা কেন এখন চালাই একবার একটা নিউজ করার পর সেটা আমরা রান করাই দিতে পারি নাই কিংবা এমন ফোনে এমন কথা বলা হয়েছে যে রাতে কয়টার সময় অফিস থেকে বেরোবেন এবং যাওয়ার পথে কোন দিক দিয়ে যাবেন এটা কিন্তু আমরা জানি তো মানে প্রত্যক্ষ পরোক্ষ হুমকি দেওয়া হয়েছে সংবাদ গোপন করার জন্য সংবাদ বন্ধ রাখার জন্য সংবাদ পাল্টে দেবার জন্য তো এখন যদি আমরা এই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কিংবা এখন উপদেষ্টা আছেন নাহিদ ইসলাম কিংবা তাদের সরকারের অন্য যারা সদস্য আছেন তারা কিন্তু একদম প্রকাশ্যে বক্তৃতা দিয়ে ভাষণ দিয়ে সমাবেশ করে তারা বলতেছেন যে এখন বাংলাদেশের কোনো গণমাধ্যম চাটুকারিতা দালালি কিংবা ভয়ভীতির মধ্যে থাকবে না তারা স্বাধীন এবং দেশের মানুষের কল্যাণ হয় এমন সংবাদগুলো পরিবেশন করবে যে সংবাদ সত্য এবং যা বাস্তব তাই গণমাধ্যমে তুলে ধরা হবে তা কি হচ্ছে আপনি খেয়াল করুন এই আপনার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার এক একমাস কয়েকদিন হলো গণমাধ্যমে কি এখন কি আমি দেখছি বিভিন্ন পত্রিকা বা টেলিভিশনে সাবেক মন্ত্রীর এই দুর্নীতি সাবেক এমপির ওই দুর্নীতি মানে সাবেক নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি আমরা কিন্তু এই আমাদের নিজেদের ইনভেস্টিগেশন বা অনুসন্ধানী সাংবাদিক সাংবাদিকতা আমি শহীদ ভাইকে শুধু সাবেক সচিব বা আমলা হিসেবে নয় সাংবাদিক হিসেবেও জানি তিনি একটি টেলিভিশনের সিইও ছিলেন যে টেলিভিশনটি বাংলাদেশে এখন সবাই পছন্দ করছে বা যে টেলিভিশনের ধারা নিয়ে এখন আলোচনা হচ্ছে জমুনে টেলিভিশন সেই টেলিভিশনটা উনি রান করিয়েছেন একজন মানে শীর্ষ পদে থেকে তো এই টেলিভিশনটা মানুষ কেন পছন্দ করছে কারণ ওই টেলিভিশনটা মানুষের আবেগটা বা মানুষের প্রয়োজনটা বুঝতে পারছে সেদিকে আমি চ্যানেল ওয়ান কাজ করেছি টেলিভিশন বেসরকারি টেলিভিশন চ্যানেল যে টেলিভিশনটি চ্যানেলটি আওয়ামী ক্ষমতা এসে বন্ধ করে দিয়েছিল তো সেখানেও কিন্তু আমরা কি করতাম যে মানুষের মেজাজটা বোঝার চেষ্টা করতাম যে মানুষ কি চাচ্ছে আমরা একটা জিনিস দেখি যে বড় বড় সাহিত্যিক মানে সমরেশ মজুমদার লেখা এত পপুলার কেন কারণ তারা এত মানে সরল ভাষায় তাদের গদ্য তাদের কাব্য তাদের উপন্যাস লিখতেন যেন মনে হতো আমি বোধহয় ওই উপন্যাসের একটি চরিত্র তো সব মানুষই আমাদের দেশের মানুষ চায় কি তার কথাটা গণমাধ্যমে ফুটে উঠুক তার আবদার তার অভিযোগ তার চাওয়া তার মানে প্রাপ্তির জায়গাটা এটা কি আমরা তুলে ধরতে পারছি কিনা আমরা ব্যতী ব্যস্ত হয়ে পড়েছি এখনো কি গণমাধ্যমগুলোতে এই যে প্রত্যেক দিনের যে নিউজ গুলো কতটা মানে জনমুখী বা কতটা মানুষের প্রয়োজনে যাই হোক এগুলো অনেকগুলো ভাবার্থের বিষয় আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সরকারের সংস্কার যে পদগুলো তৈরি হচ্ছে সেগুলো আমরা সময় দিই আমরা ধরেন যে একটা রাস্তা তৈরি হবার পর তার মধ্যে দিয়ে যদি শুকানোর আগে সেই রাস্তা দিয়ে আমি ভারী লোহার চাকার গাড়ি চালায় দিই সেই রাস্তা তো নষ্ট হয়ে যাবে ভাই সেজন্য আমাদের উচিত আমাদের অবজার্ভ করার মধ্যে একটু সময় দিতে হবে এবং তাদের যে পদক্ষেপ গুলো তারা নিয়েছে সেগুলো কিন্তু খারাপ না যেমন প্রধান উপদেষ্টা ডক্টর যমুনায় তার বাসভবনে ঢাকার সমস্ত ট্রাফিক পুলিশের কর্তাদেরকে ডেকে ছিলেন তিনি ডেকেছিলেন হচ্ছে ঢাকার বুয়েটের কিছু এক্সপার্টকে যারা রোড ইঞ্জিনিয়ারিং বোঝেন তাদের ডেকে জিজ্ঞেস করেছেন যে ঢাকায় এত ট্রাফিক হচ্ছে কেন এর কারণটা আমাকে বলেন তো তখন বুয়েটের ইঞ্জিনিয়াররা তাকে হিসেব দিয়েছে যে বছরে চল্লিশ হাজার কোটি টাকা খরচ হচ্ছে ট্রাফিক এই সংকটের কারণে যানজটের কারণে তখন উনি তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী দুটি পরিকল্পনা চেয়েছেন যে আপনারা আমাকে বলেন যে আমরা আহ ছয় মাসের মধ্যে কি কি ডেভেলপ করতে পারবো আর দু বছর সময় দিলে কি কি ডেভেলপ তবে তাদের টার্গেট গুলো কিন্তু ভালো এখন সেগুলো যারা কার্যকর করবে তারা আপনার কন্ট্রোলে আছে কিনা তারা আপনার কথা শুনবে কিনা তারা সত্যিকের অর্থেই কাজ করবে কিনা এগুলো তো জনগণকেও একটু

বাংলাদেশে এখন আলোচনার কিন্তু অন্যতম বিষয় হচ্ছে বিদেশে অর্থ পাচার এবং এই বিদেশে অর্থ পাচারের পেছনে রাজনীতিকরা যেমন আছেন আমলারা আছেন সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে এবং ব্যবসায়ীরাও আছেন এবং সরকারের পরিবর্তন হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আজকেও যেমন আমি অনুষ্ঠানের শুরুর দিকে বলছিলাম যে বিগত সরকারের মন্ত্রী এমপিদের একটি তালিকা বের হয়েছে কারা কারা বিদেশে অর্থ পাচার করেছেন কিন্তু যেই জিনিসটা হয় সরকারের পরিবর্তন হয় রাজনৈতিক নেতৃত্ব বদলায় কিন্তু এই যে যারা আমলা রয়েছেন সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের এই যে অবৈধ সম্পদ দুর্নীতি মাঝে মাঝে কিছু কিছু ঘটনা আমরা দেখি যেমন এই এনবি এর মতিউর উনার যে ব্যাপারটা ছিল এটা যেমন বেরিয়ে এসেছিল এরকম কিছু কিছু জিনিস বেরিয়ে আসে নানা সেটাও তাও নানা অন্যভাবে চলে আসে সামনে কিন্তু এই যে সরকারি চাকরিজীবীদের যে দুর্নীতি বিদেশে অর্থ পাচার এই জিনিসগুলো আসলে জবাবদিহিতার আওতায় আনার জন্য এবং আমলাতন্ত্রের যে সংস্কারের যে বিষয়টা এই বিষয়টি কিভাবে করা যেতে পারে এর জন্য আপনার পরামর্শ কি ধন্যবাদ আপনাকে আসলে আপনার সকলের জন্য যা হবে সরকারি কর্মচারীদের জন্য তাই হবে তারা তো অন্য গ্রহের মানুষ না আপনি জনগণের জন্য নাগরিকের জন্য রাজনীতিবিদদের জন্য ব্যবসায়ীর জন্য যে আইন প্রয়োগ করবেন আপনি সরকারি কর্মচারী যারা আছেন কারো কর্মচারী তারা যদি কোনো অপরাধ করেন তাদেরকেও একইভাবে বিবেচনা করবেন সুবিধাটা হলো কি দেখেন আমাদের যদি একশো টাকা পাচার হয় তার টাকা হয়ে যায় ইনভয়েসিং জন্য যে মধ্যে হচ্ছে ব্যবসায়ী তারপরে আছেন আমাদের রাজনীতিবিদরা তারপরে আছেন আমলা এই জন্য আপনি যখন তালিকা দেখেন তখন ওই তালিকায় খুব কম আমলাকে পাবেন খুব কম গণকর্মচারীকে পাবেন এবং গণকর্মচারীদের অনেকের যে তথ্য যেটা বলে না এটা বলা হয় যেমন নিচের লেভেলের গণকর্মচারী তারা তো টাকা পয়সা বেশি পাতার করতে পারে না দেশের মধ্যেই ঘর বাড়ি বানায় ধরেন থানার দাম এবার ছয়টা বাড়ি আছে ওই যে একজন কেরানি বা ড্রাইভারের এরকম অনেক তথ্য তো আপনাদের কাছে আছে এবং প্রচারিত হয় ওরা দেশের মধ্যেই টাকা রাখে সুতরাং এই যে পাচারের বিষয়ে অনেক গণকর্মচারী জড়িত অনেক আমরা জড়িত এরকমটা আমার কাছে মনে হয় না দেখতে হবে আরো যখন বের হবে তখন আমরা জানতে পারবো কিন্তু আমাদেরও বিচার হয় তাতে অতীত হয়েছে অতীতে আইডিপি সেক্রেটারি ক্যাবিনেট সেক্রেটারি তাদেরও বিচার হয়েছে এবং তারা মামলা খেটেছেন অনেকদিন মামলার পরে তাদের কারো কারো জেল হয়েছে এখন তারা হয়তো জেল থেকে বেরিয়ে আসবে এই সব মিলিয়ে বিচারটা চলছে হ্যাঁ এটা ঠিক যে আমলাদের বিচারটা আমরা রাজনীতিবিদদের যেমন দেখি সেরকম দেখি না সেটারও একটা কারণ হলো যে রাজনীতিবিদরা যেমন সরাসরি আপনার রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার জন্য বিরোধী রাজনৈতিক দলের উপর নির্যাতন নিপীড়ন চালানোর জন্য বা অন্য কোনো কারণে তারা যেভাবে প্রতিপক্ষ হয়ে যান আমরা পুলিশরা বা জাত সাহেবরা প্রতিপক্ষ হন না ফলে তাদের বিষয়গুলো হয়তো কিছুটা কিছুটা আড়ালে থাকে বাট অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে অনেক ইয়ে করা হবে তদন্ত করা হবে এবং বিষয়গুলো সামনে চলে আসবে কিছু কিছু আমলাদের নাম তো ইতিমধ্যে পত্র আছে কিছু কিছু বলছে এখনো কিন্তু রাজনীতিদের সাথে কিছু কিছু আমরা হয়তো যুক্ত ছিলেন একেবারে বাংলাদেশের সব গণকর্মচারী পাচার করেছেন এমনটা বলা যাবে না সব গণ গণ কর্মচারী দুর্নীতির সাথে যুক্ত ছিলেন এমনটা যাবে না তবে দুর্নীতি আমাদের জন্য একটা বড় ছিল এই দুর্নীতির সাথে আমাদের একটা সিন্ডিকেট উঠেছিল সেটা হচ্ছে ব্যবসায়ী গণকর্মচারী এবং রাজনীতিবিদ এই তিনজন মিলেই কাজগুলো করতেন আপনি যে হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা ব্যাংক লুট করে ফেলা ব্যাংক লুপাট করে ফেলা সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়ানো অর্থ পাচার একটা প্রজেক্ট কে একশো কোটি টাকার প্রজেক্টকে কে তিনশো কোটি টাকা বানানো এইটা হলো একটা সিন্ডিকেটেড এখন এখানে রাজনীতিবিদরা ছিলেন এখানে ব্যবসায়ীরা কন্ট্রাক্টাররা শিল্পপতিরা যেমন ছিলেন ব্যাংকাররা যেমন ছিলেন তেমনি ভাবে কোনো কোনো যুক্ত ছিলেন সুতরাং একইভাবে তাদেরকে বিচার করতে হবে একইভাবে তাদেরকে তারা একই নৌকা বা একই পথে আছেন সুতরাং তাদের জন্য একই আইন অন্য কোনো আইনে তাদের বিচার হবে না জি আপনাকে ধন্যবাদ আমরা একটু কেরামতলা বিপ্লব আপনার কাছে আসতে চাই আপনি জানেন গতকাল আসলে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার সাথে এবং আরও বেশ কয়েকজন উপদেষ্টার সাথে আমেরিকার একটি প্রতিনিধি দল বৈঠক করেছে এবং আমেরিকা যদি সব মিলিয়ে বলি যে আমেরিকা বলেছে যে বাংলাদেশের যে সংস্কার প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকার যে কাজগুলো করবে আর্থিকভাবে হোক অন্যান্য বিভিন্ন প্রক্রিয়ায় বিদেশ থেকে অর্থ ফেরত আয় এই বিষয়গুলোতে তারা সহযোগিতা করবে এরকম একটি প্রাথমিক আলোচনা হয়েছে এখানে যে বিষয়টি তা এই প্রতিনিধি দলটি আসার আগে তারা দিল্লি হয়ে ঢাকায় এসেছে এখন খুব বিষয়টা খুব স্বাভাবিকভাবে নেওয়া যেতেই পারে দিল্লি হয়ে তারা রেগুলার শিডিউল ভারত সফর করে বাংলাদেশ এসেছে ঠিক আছে কিন্তু বিষয়টি কি খুবই স্বাভাবিক নাকি আপনি কি মনে করেন যে এর পেছনে কোনো বিশেষ কারণ থাকতে পারে যে বাংলাদেশের ডিপ্লোমেসি আসলে এটার এইটার সাথে কাজ করার জন্য আগে ভারতের সাথে কথা বলতে হবে আসলে এটি কি কোনো ইঙ্গিত বা কোনো বার্তা দেয় কিনা আপনি কি মনে করেন সাংবাদিক হিসেবে জি আপনার সাউন্ড আপনার জি 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 আমাদের তো এখন অভ্যাস আমরা এখন গন্ধ শুকে শুকে মানে শুনতে পাচ্ছেন জি জি শুনতে মানে আমাদের এটা হয়ে গেছে যে আমরা এখন গন্ধ শুকে শুকে ঠাউন করার চেষ্টা করি যে এটাকে আলু না বেগুন কিংবা এটা মাছ না মাংস আর আমাদের গন্ধ এটা বন্ধ করতে হবে প্রথমেই হচ্ছে যে কারা এসছেন এটাকে বলে নেই সেটা হচ্ছে যে ডোনাল্ড রু হচ্ছে সাউথ এশিয়ার তিনি কিন্তু হচ্ছে ওদের একজন নেতা আর কি মানে মার্কিন সরকারের তো তিনি তার কাজ হচ্ছে পুরো সাউথ এশিয়া জুড়ে তো তিনি ভারতে থাকবেন না তিনি পাকিস্তানে থাকবেন না তিনি শ্রীলঙ্কা থাকবেন এটা তার ডিসিশন তিনি ভারত হয়ে আসছেন মানে যে ভারতের পরামর্শ নিয়ে আসছেন আমার মনে হয় না যে এটা চিন্তা করার দরকার আছে আর কি কারণ তারা কি করে গেছে ইলেকশনের আগে সেটা সাংবাদিকরা ঢাকায় যারা আমরা কাজ করি তারা ভালোই জানি আর কি এবং ইলেকশনের আগে এখান থেকে পরিবেশ কিরকম পেয়ে গেছে সেটাও আমরা দেখেছি আর যে ব্রেন্ট নেইমানের কথা বলা হচ্ছে নেইমান কিন্তু ইন্ডিয়া থেকে আসেননি উনি ওয়াশিংটন থেকে এখানে সরাসরি এসছেন দুটি দল দুই ভাবে এখানে এসছে এবং তারা এখানে এসে মিট করেছে তাদের টার্গেটটা কিন্তু এক এবং অভিন্ন আপনি আজকে আজকের এই দেখেছেন কিনা বিভিন্ন জায়গায় আমি জানি না আজকে যেমন বাংলাদেশের যেটি মানে সবচেয়ে বড় আর্থিক গবেষণা প্রতিষ্ঠান সিপিটি তার ফেলোরা মন্তব্য করেছেন যে এই মার্কিন প্রতিনিধি দলের বাংলাদেশ ভিজিটের ফলে বাংলাদেশকে যে কত দুশো কোটি ডলারের যে ঋণ দেওয়ার কথা ছিল প্রতিষ্ঠিত ঋণ আমেরিকার সেটি ছাড় করানোর পথটা উন্মুক্ত হয়েছে এই ইঙ্গিতটা কেন দেওয়া হয়েছে বা কেন বলা হচ্ছে আই ডো কিন্তু আমার যেটা মনে হয় যে ডক্টর ইউনিস ইস এ ডিফারেন্ট ম্যান ডিফারেন্ট পিপল মানে তার অবস্থানটা আমেরিকার কাছে বা মার্কিন সরকারের কাছে কিন্তু অন্যরকম একটা ইঙ্গিত দেয় তো এই যে আমরা বলছি যে দুজন দুইজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন আমেরিকার তারা দুজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী হলেও দোতীয় জায়গায় কানেক্টিভিটির জায়গায় কিন্তু পররাষ্ট্রমন্ত্রী তার চেয়ে বড় জায়গায় আমাদের অবস্থান নিচ্ছেন এবং তাদের যে কাজগুলো বাংলাদেশে হয়েছে সেটি সরকারিভাবে যদিও প্রকাশ করা হয়নি কিন্তু বিভিন্ন সূত্র থেকে যারা অর্থনীতিবিদ যারা ডিপ্লোম্যাট তারা কিন্তু এটা বিশ্লেষণ করছেন সিপিটি বলেছে যে এই দুইশো কোটি ডলারের যে ঋণ লোন বাংলাদেশ পাবে আমেরিকার কাছ থেকে যেটি খুবই সহজ শর্তে যেটি আটকে ছিল বিগত সরকারের আমলে সেটি যদি ছাড় হয় তাহলে বাংলাদেশের রিজার্ভ বাড়বে ডেভেলপমেন্ট ওয়ার্ক গুলো বাড়বে এবং আমেরিকার সাথে জায়গাটি আরো দৃঢ় হবে আমেরিকা বা মার্কিন বাংলাদেশের কাছে কিছু চাইবে কিনা বাংলাদেশ কিছু দিবে কিনা এই জায়গাগুলো কিন্তু আমরা জানি না বা থেকে বর্ণনা করা হয়নি যে গুজবটি বা গল্পটি বিভিন্নভাবে ছড়ানো হচ্ছে বা বলা হচ্ছে যে আমরা সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দেবো কিনা তারা এখানে অন্য কিছু করবে কিনা বিনিময়ে আমেরিকা আমাদেরকে দিবে সেই বিনিময়ে আমরা লোন নিচ্ছি কিনা এটা কিন্তু অ্যাবসার্ট একটা আলোচনার বিষয় এটা কিন্তু আমরা কংক্রিট বা সরকারি কিংবা আমেরিকার তরফ থেকে কোনো খোলাসা করে কিছু বক্তব্য না পেলে সেটি নিয়ে আমরা কথা বলতে পারি না এটা কথা বলার আসলে সুযোগও নাই তবে হ্যাঁ এই যে আমেরিকার যে টিমটি বাংলাদেশে আসলো তার মধ্যে একটা জিনিস আমার কাছে সাংবাদিক হিসেবে মনে হয় খুব ভালো আওয়াজ দেওয়া যায় বা ইঙ্গিত করা যায় যে যিনি এসছেন এই যে বেন্ট যিনি বাংলাদেশে গতকাল এসেছিলেন তিনি যে সেক্টরটা দেখেন আমেরিকার সেটি কিন্তু এই মানি লন্ড্রিং এবং তিনি কিন্তু ওই ডিপার্টমেন্টের শীর্ষস্থানীয় একজন অন্য দুজন হ্যাঁ এবং তার সাথে অন্য যে দুজন এসছিলেন ওয়াশিংটন থেকে তারা ওই যে আমেরিকায় যারা বিদেশি মানি লন্ডারিং করে বা আমেরিকান যে সকল বিজনেসম্যান বিশ্বের বিভিন্ন দেশে মানি লন্ডারিং সুযোগ নেয় সেই টাকা সিস করার জন্য তারা কাজ করে তো আমার মনে হয় যে এটা একটা ইঙ্গিত দেয় যে বাংলাদেশের যারা বড় বড় ব্যবসায়ী কিংবা রাজনীতিবিদ যারা কিনা বলতেছি আমরা এখন যে আঠারো হাজার আঠারো লাখ কোটি টাকা বাংলাদেশের বাইরে পাচার হয়ে গেছে বা অমুখ হয়েছে এই জায়গাগুলোতে ফেরানোর জন্য কাজ করতে পারে কিন্তু সেটা যে দেশগুলোতে গেছে সেখান থেকে ফেরত আনা আদৌ সম্ভব হবে কিনা বা সেখান থেকে আমরা পারবো কিনা সেটি যদি প্রশ্নের বিষয় কিন্তু এর আগে কিন্তু এরকম কিছু কিছু জায়গায় আমরা সফলতা অর্জন করেছিলাম মনে হয় সেটি সম্ভব আর অন্য যে বিষয়গুলো আপনি বলছিলেন আমার মনে হয় যে সাথে কোনো সংযোগ নাই মানে ভারত থেকে আমেরিকান আহ নেতারা আসছেন তাতে করে ভারত তাদেরকে কিছু বুঝিয়ে দিয়েছে পড়িয়ে দিয়েছে সেটি আমাদের খাইয়ে দিয়েছে আমার মনে হয় না এটা ঠিক না জি জি আপনাকে ধন্যবাদ আমি আবার একটু জনবাবু আলম আপনার কাছে আসতে চাই যে বিষয়টি হচ্ছে যে আমরা যে স্বাধীনতার কথা বলছি অথবা গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের কথা বলছি এর পরবর্তীতে যে মানে কয়েক রকমের এই পরিবর্তী পরিস্থিতিতে কয়েক রকমের সিচুয়েশন তৈরি হয়েছে এর মধ্যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেমন টাইম শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগে যেমন বলছিলেন যে বেশ দেশের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা জননিরাপত্তার পরিস্থিতি আসলে খুব একটা ভালো না নানা রকম অকারেন্স হচ্ছে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে লিপ্ত হচ্ছেন নানা কারণে ছোট বড় বিভিন্ন কারণের মধ্যে রাজনৈতিক কারণ যে সব সময় আছে তাও না দখল হচ্ছে চাঁদাবাজি হচ্ছে এই যে বিষয়গুলো হচ্ছে এখন আমরা জানি যে আমাদের যে পুলিশ বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যদি বলি পুলিশ পুলিশ আসলে পুলিশের প্রতি বাংলাদেশের জনগণের আস্থা এখন আসলে খুব কম দিস ইজ রিয়েলিটি কারণ কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের একটি বড় অংশ যে ভূমিকা রেখেছে মানুষের মধ্যে একটি বড় অংশের মানুষের মধ্যে তাদের বিরুদ্ধে ক্ষোভ কাজ করছে অনাস্থা কাজ করছে এই যে পুলিশের সংস্কারের কথা বলা হচ্ছে স্ট্রাকচারাল সংস্কার লোকবদল প্রক্রিয়াতে সংস্কার সেগুলো এক বিষয় কিন্তু পুলিশ বাহিনীর আসলে তাদের পক্ষ থেকে কিভাবে তারা জনগণের আস্থাটা ফেরত পাওয়ার জন্য আসলে তারা কি কি ব্যবস্থা নিতে পারে তাদের কি কি কাজ করণীয় রয়েছে বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে অনেক আলোচনা মানে এক পুরানা একটা সংগঠন আপনি পুলিশের উপরে কি জি জনাব আবু আলম আপনার কথাটা আমরা স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছি না জি জি এবার বলুন গণ আন্দোলনের সময় আমরা পুলিশকে ব্যবহার করে

দেখলাম জম এই যে পুলিশ যেভাবে আক্রমণ করেছিল জনতার উপরে ছাত্র জনতার উপরে তার কারণে ছাত্র জনতার একটা ক্ষুব্ধতা ছিল এবং খুব ছিল তো তারা নিশ্চয় পুলিশের উপরে ক্ষোভ থেকে তারা পুলিশের স্টেশন গুলো ঘেরাও করেছিলেন কিন্তু সেখানে আবার দুষ্কৃতিকারীরা ছিল তাদের মূল লক্ষ্য ছিল পুলিশের এই সব পুড়িয়ে দেওয়া ডকুমেন্ট যাতে তাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটির সব কাগজপত্র পুড়ে যায় এবং অস্ত্রগুলো নিয়ে যাওয়া এটাকে পরে তারা ব্যবহার ওইটা কিন্তু একটা আইন শৃঙ্খলার জন্য একটা বড় সমস্যা এবং এই সমস্যার জন্য যৌথ বাহিনী কাজ করছে যৌথ বাহিনী এখনো খুব বেশি হয়েছে এটা দাবি করার কোনো কারণ নেই সরকার নিজেও এটা দাবি করছেন না অপারেশনে যেতে হবে এবং এই অবৈধ উদ্ধার করতে হবে পুলিশকে তাদের আস্থা ফিরিয়ে আনতে হবে সেখানে পুলিশের নেতৃত্বে যে অদ্ভল হয়েছে এই নতুন নেতৃত্ব নিশ্চয়ই পুলিশে তাদের আস্থা ফিরিয়ে আনবেন এবং পুলিশকে বুঝতে হবে একটা সংগঠন হিসেবে তাদেরকে জনগণের বন্ধু হতে হবে আসলে তো তারা জনগণের চাকরি চাকর এই অর্থে বলছে যে আমরা সবাই যারা সিভিল সার্ভিসে কাজ করি পুলিশে কাজ করি ইভেন জুডিশিয়ারিতে কাজ করি এমনকি দেশের প্রধানমন্ত্রী তারা আসলে নাগরিকদের জনগণের ট্যাক্সের পয়সা তাদের সব কিছু চলে সুতরাং তারা আসলে জনগণের কর্মচারী আমরা তো ভুলে যাই আমরা জনগণের কর্মচারী আমরা ভুলে যাই যে আমাদের জনগণের ট্যাক্সের পয়সায় আমাদের জীবনযাপন আমাদের বাচ্চাদের লেখাপড়া আমাদের পোশাক আমাদের থাকার ব্যবস্থা আমাদের গাড়ির ব্যবস্থা সব কিছু আমাদের জনগণের পয়সায় হয় সেই জায়গাটা সকলকেই এটা বুঝতে হবে আমাদের সংবিধানে এসব কথা লেখা আছে যে একটু আগে আলোচনা হচ্ছিল না যে আপনি আইন কালো আইন আছে একটু বদলায় ফেললেন আপনার অনেক আইন আছে পক্ষে আছে বিপক্ষে আছে খারাপ খারাপ আইনগুলো বদলায় ফেলেন কিন্তু বদলায় ফেললে কি আমাদের চরিত্র ঠিক হয়ে যাবে আমাদের মিডিয়ার যারা মালিক সময় একদম শেষ আমাদের আলোচনা আসলে খুব ভালো চলছিল এবং আমারও শুনতে খুব ভালো লাগছিল আমি নিশ্চিত দর্শকদেরও খুব ভালো লাগছিল কিন্তু আমাদের সময় স্বল্পতা আমাদের অনুষ্ঠানের সময় শেষ আজকের মতো আপনাদের আহ কাছ থেকে বিদায় নিতে হচ্ছে অনেক ধন্যবাদ মোহাম্মদ শহীদ খান এবং কেরামুদ্দার বিপ্লব আপনাদের দুজনকে এবং ভবিষ্যতে আপনাদের অতিথি হিসেবে আবারও পাব বলে আশা রাখি এবং আমাদের দর্শক আপনাদের কথাটা শুনতে পারবেন আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ জি দর্শক আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজকে এই পর্যন্তই আপনাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় দিচ্ছি টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন টোটাল ক্যাবল বিডি ডট কম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর